monsters at your window. No, you can't sleep, you pretend though. You don't have to play the hero. Cause I got you like you got me. When the earth shakes, when the bombs scream, until our last breath, every heartbeat. Hi guys, আপনারা দেখছেন রয় সরকার দীপক ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি দীপক সরকার। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করা যাক। হাই গাইস, আপনি যদি 10-20 হাজার টাকার প্রাইস রেটের মধ্যে বেস্ট ক্যামেরা ফোনগুলি খুঁজে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। অনেক রিসার্চের পর আমি বাজারে থাকা সেরা ক্যামেরার ফোনকে নির্বাচন করেছি। সেখানে গুরুত্ব দিয়েছি ছবির ডিটেলস, কালার, প্রোডাকশন, ডাইনামিক রেঞ্জ, সেই সাথে গুরুত্ব দিয়েছি প্রোটেক মোড, লো লাইট ফটোগ্রাফি। চলুন কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিওটিতে যাওয়ার যাক। Xiaomi Mi A3 বর্তমানে 4x64 ভ্যারিয়েন্ট, এর বর্তমান আনঅফিসিয়াল প্রাইস 15,000 টাকা আর অফিসিয়াল প্রাইস 22,000 টাকা। Xiaomi Mi A3 মূলত একটি ক্যামেরা বেসড ফোন। এতে সনি আইম্যাক্স 5ED সেন্সর, রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ। প্রথমটি 48 মেগাপিক্সেলের, এর প্রাইমারি ক্যামেরা ছবি তোলা ছিল বেশ কালারফুল, ছবির ডিটেলস এবং কালার অসাধারণ। এছাড়া ডাইনামিক রেঞ্জ ছিল প্রশংসা করার মতো, ডে লাইটের মতো লো লাইট এ অ্যাট ফাস্ট মুড ছিল দুর্দান্ত। 8 মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট ক্যামেরা থেকে ডিটেলস পাওয়া গেছে তুলনামূলকভাবে বেটার। এছাড়া ডাইনামিক রেঞ্জও ছিল বেশ ভালো। 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা ছিল বেশ কাজের জিনিস, ব্যাকডাউন প্লাওয়ার করতে পারছিল একদম ন্যাচারাল। এতে ফোনকে ভিডিও রেকর্ডিং এর পাশাপাশি থাকছে 120 MPS স্লো মোশাল ভিডিও ধারণ করার সুবিধা, ভিডিওটি রেকর্ডিং এ ES সুবিধাও থাকছে। ফোনটির সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, সেলফি ক্যামেরায় ও বেশ ন্যাচারাল ছবি পাওয়া যায়। ছবিতে কালার ও ডিটেলস বেশি পর্যাপ্ত, যা রীতিমতো অবিশ্বাস্য। ছবিতেও ডাইনামিক রেঞ্জ ও ছিল বেশ ভালো, বিশেষ করে লো লাইট ফটোগ্রাফিক্স ভালো পারফরমেন্স করছে এই ক্যামেরা। এই প্রাইস রেটের মধ্যে বেস্ট ক্যামেরা বলা যায় এই ফোনটিকে। Realme 6 বর্তমানে 4x64 ভ্যারিয়েন্টের বর্তমানে আনঅফিসিয়াল প্রাইস 15,000 থেকে 15,500 টাকা। এতে থাকছে স্যামসাং GW এর সেন্সর, ফোনটিতে রিয়ার সাইডে থাকছে কোয়াড ক্যামেরার সেট আপ। প্রথমটি 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এতে স্যামসাং এর সেন্সর হলেও ইএ এর অপটিমাইজেশন এর কারণে অসাধারণ ছবি পেয়েছি। এতে ছবি ডিটেলস এবং কালার পেয়েছি খুবই ভালো। Realme 6 এর ক্যামেরায় তোলা ছবিগুলো বেশ পাঞ্চি কালার প্রোভাইড করে থাকে, ছবিতে ডাইনামিক রেঞ্জ এবং কালার ইটি প্রত্যাশার চেয়েও বেশি। 8 মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট ক্যামেরায় ছবি ছিল প্রশংসার যুক্ত, আর 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরাও ভালো পারফরমেন্স করতে না পারলেও ডে লাইট এর পারফরমেন্স ছিল যথেষ্ট ভালো। রিয়ার ক্যামেরায় 4K রেকর্ড এর পাশাপাশি এর সুবিধাও পাচ্ছেন। ফোনটির সেলফিতে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, Realme 6 এর ফোনতে স্মুথ করা লক্ষ্য করা যায়। সেলফি ক্যামেরার ডিটেলস কালার ছিল যথেষ্ট পরিমাণ ভালো। গুড নিউজ এই যে এতে থাকছে 120 MPS স্লো মোশন ভিডিও ধারণ করার ক্ষমতা। আমার মতে এই কারণেই 15,000 থেকে 500 টাকার বেস্ট ক্যামেরা ফোন বলা যায় একে। Redmi 9 Pro বর্তমানে 4x64 ভ্যারিয়েন্ট, এর আনঅফিসিয়াল প্রাইস 17,900 টাকা। ক্যামেরা সেকশনে আউট সুইংিং পারফরমেন্স করেছে ফোনটি, রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ। ফোনটি 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা Note 8 Pro কে হারিয়ে দিয়েছে খুব সহজেই। Redmi Note 9 Pro ছবি তোলাগুলি বেশ কালারফুল, তাছাড়া ডিটেলসও পর্যাপ্ত ছিল, ডাইনামিক ছিল বেশ ভালো, ছবি ছিল ন্যাচারাল এবং ক্লিয়ারেস্ট, লো লাইট ফটোগ্রাফিতে ভালো পারফরমেন্স করছে এই ফোনটি।
ক্যামেরা 32 এফপিএস এ 4K ভিডিও রেকর্ডের পাশাপাশি এতে 960 এফপিএস স্লো মোশন ভিডিও ধারণ করা যাবে। সেই সাথে থাকবে ভিডিও রেকর্ডিং এবং ইউকে সুবিধা। 8 মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা থেকে ডিটেলস এবং কালার ছিল বেশ ভালো। 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরাতেও ব্যাক ডাউন করতে পারছিল একদম ন্যাচারাল। 5 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরাও বেশ ভালো মানের ছবি তুলতে সক্ষম। ফোনটি থাকছে 16 মেগাপিক্সেলের আরও একটি সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা তোলা ছবিগুলো কালার এবং পারফরমেন্স পেয়েছি প্রশংসা করার মতোই। রিয়েলমি 6 প্রো বর্তমানে ফোনটি আনঅফিসিয়াল প্রাইস 20,500 টাকা। এতে থাকছে স্যামসাং GW1 সেন্সর। ফোনটি রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই ফোনটিতে বাজেট লেভেলের কিং বলা হয়। এই রিয়েলমি 6 প্রো এর ছবি তোলা প্রচুর পরিমাণে ডিটেলস ধরে রাখে। এছাড়া ছবিগুলো পাঞ্চি কালার প্রোভাইড করে। 8 মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা তুলনামূলকভাবে বেশি ভালো ডিটেলস ধরে রাখে। আর ডাইনামিক রেঞ্জও পেয়েছি বেশ ভালোই। 12 মেগাপিক্সেলের টেলিফোন লেন্স দিয়ে 20x পর্যন্ত জুম করা যায়। 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা বেটার ক্যাপচার করতে পারে। এই ক্যামেরার রিয়ার ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি ইউএ সুবিধাও থাকছে। ফোনটির সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এই সেলফিতে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। দ্বিতীয়টি 8 মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা গ্রুপ ছবি জন্য খুবই বেশ পারফেক্ট। এই ফোনটির ক্যামেরার কালার এবং ডিটেলসও বেশ ভালো। আমার মতে 2020 সালের বেশ ক্যামেরার ফোন বলা যায় একে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।